ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। মার্কেট খোলা রাখার দাবিতে আজও বিক্ষোভ। আরো জানাবো, তিন দিনে 15 জনকে হত্যা করেছে সরকার, বললেন জাফরুল্লাহ চৌধুরী। আরও থাকছে হেফাজতের আমির মহাসচিব সহ 54 নেতার ব্যাংক হিসাব তলব। আরও জানাবো রোজায় অফিস 9টা থেকে 3:30 পর্যন্ত। আর জানাবো বন্ড নেতৃত্ব বর্জন করুন, বললেন তথ্যমন্ত্রী। এবং সবশেষ জানাবো বাবু নগরী মামুনুলকে গ্রেফতারের দাবি তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে লকডাউনে মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করেছে ঢাকার নিউ মার্কেট, গাউসিয়া, চান্দিনা সহ আশেপাশের এলাকার ব্যবসায়ীরা। 7 দিনব্যাপী লকডাউনের প্রথম দিন সোমবার নিউ মার্কেটে শতাধিক দোকান মালিক, ব্যবসায়ী ও কর্মচারীরা মিলে বিক্ষোভ করেন বলে জানিয়েছে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান। আবুল হাসান আরও বলেছেন, সকাল 9টার দিকে শুরু হয়েছে বিক্ষোভ, তবে ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করেননি, যান চলাচল করছে। বিক্ষোভ এখন কিছুটা স্তিমিত বলে জানিয়েছে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেছেন, দোকান মালিক সমিতির নেতাদের আমরা বুঝিয়েছি যে তাদের স্বার্থে সরকার এই লকডাউন দিয়েছে, তারা বুঝেছে এখন লোক কমে গেছে। ব্যবসায়ীদের দাবি, গত বছরের লকডাউনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার ঈদকে কেন্দ্র করে নতুন মালামাল উঠিয়েছে, লকডাউন থাকলে তাদের ব্যবসায় ধস নামবে বলে জানান ব্যবসায়ীরা। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেছেন, সবই চলছে, সবাই রাস্তায়, ঢিলেঢালা লকডাউন দিয়ে লাভটা কী, এ অবস্থায় আমাদের সুযোগ দেওয়া হোক। তিনি আরও বলেছেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা হচ্ছে, কারো ঈদের অনেক আগে থেকে কাজ শুরু, কারো বা 10 দিন আগ থেকে, এখন পাইকারি ব্যবসার মুভমেন্ট থাকার কথা ছিল, সব কোলাপস হয়েছে। আমিনুল ইসলাম আরও বলেছেন, লকডাউন দিলে শতভাগ কার্যকর হোক, এখন আমাদের উপর শুধু নিষেধাজ্ঞা কেন, আমরা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সকালে গাউছিয়া দোকান মালিক ও কর্মচারী সমিতির লোকেরা ওই এলাকায় বিক্ষোভ করেছেন, তারা সেখানে স্লোগান দেন, লকডাউন মানি না মানব না, স্বাস্থ্যবিধি মানব, দোকানপাট খুলব। ঈদ উপলক্ষে নিউ মার্কেট চন্দ্রিমা, গাউসিয়া, চাঁদনি চক, এলিফ্যান্ট রোডে বড় কয়েকটি ব্র্যান্ডের দোকান, বসুন্ধরা শপিং কমপ্লেক্স দেশের সবচেয়ে বেশি জমজমাট থাকে। ব্যবসায়ীরা সারা বছর ঈদ উল ফিতরকে উপলক্ষ করে মুখিয়ে থাকেন। রোজার আগে মার্কেট বন্ধ থাকার কারণে গত রবিবার বসুন্ধরা নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ ছিল, এজন্য আশপাশের সড়কগুলোতে যানজট হয়েছিল বেশ। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একটি স্বাধীন দেশে 3 দিনে 15 জনকে হত্যা করেছে সরকার, যার তালিকা আমার কাছে আছে, 25,000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সাধারণ মানুষ, রিক্সা চালক, কৃষক, আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জাফরুল্লাহ। অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে তিনি এসব কথা বলেছেন। সরকার সত্য লুকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাফরুল্লাহ। জাফরুল্লাহ চৌধুরী আরও বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করা হচ্ছে, এসব ভাস্কর্যের সঙ্গে যদি সিরাজুল আলম খান, আব্দুর রফ, তাজউদ্দিন আহমদের ছবি থাকতো, তবে কারো বুকে সাহস হতো না বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সভাপতি আসম আব্দুর রফ। তিনি বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। কাউন্সিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সভাপতি তৌফিকুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা শামস আলম, আনিসুর রহমান প্রমুখ। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহাসচিব সহ 54 জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মোদি বিরোধী আন্দোলনের পর গত বৃহস্পতিবারই তাদের হিসাবের বিষয়ে তলব করা হয়। সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়েছে। এই নেতাদের মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসেন কাশেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মহাসচিব সৈয়দ ফজলুল করিম, আল হায়াতুল উলিয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা
ইউনুস আহমদ প্রমুখ। এই নেতারা সহ বিভিন্ন জেলায় হেফাজতের 54 নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এদিকে আসছে পবিত্র রমজানে অফিস চলবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত, মাঝে থাকবে 15 মিনিটের বিরতি। সোমবার মন্ত্রিসভা সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই কর্মসূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের মাঝামাঝিতে শুরু হবে রমজান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে রোজার সময় অফিস সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের মধ্যে এখন সীমিত পরিসরে অফিস চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্প কারখানা ও জরুরি সেবার দফতরগুলো তাদের মতো করে অফিস সূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। এদিকে নষ্ট ও বন্ড নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী হাসান মাহমুদ। আরও বলেছেন মামুনুল হক যেসব নেতা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে এবং হেফাজত ইসলামের যে নেতারা তাদের সমর্থন করেন তাদের কেমন লাগছে জানি না, কিন্তু মামুনুল হককে নিয়ে গতকালের ঘটনাপ্রবাহ আমার প্রচণ্ড লজ্জা লাগছে। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেছেন আমি দেশের নাগরিক এবং একজন মুসলমান হিসেবে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অনুরোধ জানাবো, নিজেকে আলেম হিসেবে পরিচয় দিয়ে বন্ড লেবাস ধরে যারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয় আর নিজের জীবন ইসলামসম্মতভাবে পরিচালনা করে না, সেই সমস্ত নষ্ট বন্ড নেতৃবৃন্দ বর্জন করার জন্য। হাসান মাহমুদ আরও বলেছেন যখন হেফাজতের ব্যানারে মানুষের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তখন বিএনপির নিপুণ রায় যখন টেলিফোন করে তার কর্মীকে বাসে আগুন দিতে বলে আর গয়েশ্বরচন্দ্র রায় সেটাকে সমর্থন দেন, তখন বুঝতে হবে এটা ইসলামকে রক্ষা বা হেফাজতের জন্য নয়, নরেন্দ্র মোদীর আগমনের বিষয় নয়, বরং ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দেশে একটি বিশৃঙ্খলা তৈরির জন্যই এসব। তথ্যমন্ত্রী আরও বলেছেন কেবল নেটওয়ার্ক পরিচালনা প্রসঙ্গে দেশ ডিজিটাল হয়ে গেছে, কেবল নেটওয়ার্ক সিস্টেমকেও ডিজিটাল হতে হবে, তা না হলে গ্রাহকরা ঠিক সেবা পাচ্ছে না, টেলিভিশন চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও ঠিক রাজস্ব পাচ্ছে না, বিশেষ কিছু ব্যক্তির হাতে এই নেটওয়ার্ক কুক্ষিগত থাকতে পারে না। নবায়ন না করার ফলে ইতিমধ্যে 1,200 লাইসেন্স বাতিল করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন ডিজিটাল পদ্ধতিতে আত্মপ্রকাশের শর্তে নতুন অপারেটররা লাইন পাবেন। এদিকে সম্প্রতি বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উস্কানিদাতা হিসেবে হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবনগরী যুগ্য মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাংসদ ইনু এই দাবি জানান। 26-28 মার্চ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা উল্লেখ করে ইনু আরও বলেছেন হেফাজত ইসলাম যেটা করেছে তা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল, ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি। জাসদ নেতা ইনু আরও বলেছেন কুষ্টিয়ায় ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা সবই এক নজরে নেওয়া উচিত, বঙ্গবন্ধু রাষ্ট্রের প্রতীক, বঙ্গবন্ধুর উপর আক্রমণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, রাষ্ট্রকে অস্বীকার করা, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে। পুলিশের ভূমিকার প্রসঙ্গ টেনে হাসানুল হক ইনু আরও বলেছেন হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, তাদের তাণ্ডবে পুলিশ প্রশাসনের অসহায়ত্ব দেখা গেছে। এ সময় হাসানুল হক ইনু পুলিশের উপর কয়েকটি প্রশ্ন রেখে বলেন এই দুর্বলতা কেন, কিসের সমস্যা, পুলিশের গাড়িতে আগুন আসামি চিন্তায় পুলিশ কি তার নৈতিক বল হারিয়ে ফেলেছে নাকি তাদের জনবল হারিয়ে গেছে। এ সময় আরও একটি প্রশ্ন রেখে হাসানুল হক ইনু বলেন পুলিশ কেন অসহায়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে চীনে। দেশটিতে গত রোববার একদিনে 32 জন রোগী শনাক্ত হয়েছে। গত 2 মাসে দৈনিক সংক্রমণ শনাক্তের হিসাব এটি সর্বোচ্চ সংখ্যা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন রোগীদের মধ্যে স্থানীয় যারা তাদেরই সবাই চীনের দক্ষিণ পশ্চিমে মিয়ানমার সীমান্তের উনান প্রদেশের রুলি শহরের বাসিন্দা। রুলি শহরে গতকাল 15 জন রোগী শনাক্ত হয়েছে। বাইরে থেকে আসা ব্যক্তি মিলিয়ে চীনে একদিনে মোট 32 জন রোগী শনাক্ত হয়েছে, যা এবছরের 31 জানুয়ারির পর সর্বোচ্চ।
রুলি শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। সেখানে ব্যাপক হারে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত সপ্তাহে রুলি শহরে করোনা সংক্রমিত রোগী শনাক্তের পর শহরটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে রয়টার্স জানিয়েছে, রুলি শহরে শনাক্ত হওয়া রোগীদের শরীরে করোনা ভাইরাসের জিনগত বিশ্লেষণ করে 11 জনের শরীরে পাওয়া ভাইরাসের নমুনার সঙ্গে মিয়ানমারের ভাইরাসের মিল পাওয়া গেছে। মিয়ানমার থেকে উনান প্রদেশে প্রবেশের অন্যতম পথ হচ্ছে রুলি শহর। ইতিমধ্যেই রুলির স্থানীয় কর্তৃপক্ষ সেখানে করোনা টিকা দেওয়া শুরু করেছে। তারা সেখানকার বাসিন্দাদের হার্মড ইউনিটি তৈরির দিকেও জোর দিচ্ছে। রয়টার্স আর বলছে, চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত 90,305 জন কোভিড-19 শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 4,636 জনের।